আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দোকানের কেকের উপরে যে ক্রিমটা দেয়া হয় হুবহু সেরকমই ক্রিম আমরা বাসায় কিভাবে তৈরি করব বাটার দিয়ে। আমরা প্রথমে 100 গ্রামের একটা বাটার নিব, যেটা সাধারণত বিভিন্ন সুপার শপে পাওয়া যায় বা বড় গালামালের দোকানেও পাওয়া যেতে পারে। এটাকে আমরা 5 মিনিট ধরে বিট করব। বাটারটাকে অবশ্যই আমরা প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসবো, এটা সাধারণত ফ্রিজে থাকে। রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে এটা বিট করলে এটাতে অনেক তাড়াতাড়ি সফট হয়। চিনিকে বেটে চালানি দিয়ে চেলে পাউডার করে নেব। ঠিক এভাবে আমরা যেরকম দেখতে পাচ্ছি আমাদের কাপের মধ্যে ভালো করে বেটে নিতে হবে, যাতে গুঁড়ো হয়ে যায় পাউডারের মতো। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 100 গ্রাম বাটারে 1 কাপ চিনি, মানে চিনির পাউডার যেটাকে আমরা। তারপর চিনি দেওয়ার পরে এটাকে 5 মিনিট ধরে বিট করব। বিট করার উপরে নির্ভর করে আসলে যে এটা কতটা সফট হবে। বিট করার সময় অল্প অল্প করে ঘন দুধ দিব, দুধটাকে আগে ঘন করে জাল করে নিব। তারপর আবার বিট করব আমরা। এতে সাধারণত 4 টেবিল চামচ ঘন দুধ দিতে হয়। 100 গ্রাম বাটারের জন্য 4 চামচ দুধেই উত্তম আর কি। আমরা বিট করব, মানে বিট করার সময় খেয়াল রাখবো যাতে এখানে চিনির দানাটা গলে যায়, যেটা আমাদের পাউডার করেছি। বিট হয়ে গেলে দেখা যাবে যে এটা অনেক সফট হয়ে গেছে। ঠিক এরকম ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।